সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম আসলে যে বিষয় নিয়ে হচ্ছে, এলজিবিটি অথবা এলজিবিটি কিউ, এই যে একটি বিষয়, এই যে একটি বিকৃত যৌন চিন্তাধারা, এমন একটি সামাজিক অনাচার, এমন একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র, যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি নিজেই লজ্জিত এবং লজ্জাবোধ করছি। কারণ আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার বাপের সাথে যৌনতা নিয়ে আলোচনা করেন, আপনি পারবেন না। আপনি আপনার মায়ের সাথে যৌনতা নিয়ে আলোচনা করেন, আপনি পারবেন না। কিন্তু আজকে এই মুসলিম সমাজকে এমন একদিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমন একদিকে মুসলিম সমাজকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে যৌনাচারকে, এবং যৌনাচার নয় অবৈধ যৌনাচারকে, অবৈধ যৌনাচার নয় বিকৃত যৌনাচারকে মানুষদের মধ্যে এমনভাবে এস্টাবলিশ করে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে, যাতে করে মানুষগুলো বুঝতে পারে বা চিন্তা করতে পারে যে যৌনতা এটা স্বেচ্ছাচারীদের একটি বিষয়। আমি যেভাবে খুশি আমি আমার যৌনকর্ম করব, এই বিষয়ে অত্যন্ত দুঃখের বিষয়। বন্ধুগণ, এই আলোচনার শুরুতে আমি একটি বিষয় খুব স্পষ্ট করে আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দেখেছেন এশার সালাতের আগে আমরা যখন এশার আজান শুনছিলাম, তিনবার এশার আজান শুনতে পেরেছি। 10 মিনিট আগে একখানে আজান, 10 মিনিট পরে আরেক জায়গায় আজান, 10 মিনিট 5 মিনিট পরে আরেক জায়গায় আজান। আপনারা জানেন এশার সালাতের সময় হয় এক টাইম, পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করে নেই। কিন্তু কেন আমাদের এই দশা? তার কারণ হচ্ছে আমরা মুসলিম, আমরা ইসলামের পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের যে জ্ঞান আমাদের থাকা দরকার, ইসলাম সম্পর্কে যা জানা দরকার, সেগুলো আমাদের জানা নেই। কিভাবে হতে পারে? এর কারণগুলো আমাদেরকে বের করতে হবে। ফলে ইসলামের জ্ঞান আমাদের কাছে, ইসলামের নলেজ আমাদের কাছে না থাকার কারণে, ইসলামের প্রকৃত ইনফরমেশন আমাদের কাছে গেপ থাকার কারণে, শয়তান এবং শয়তানের দুষ্কর যারা রয়েছে, তারা খুব সুকৌশলে আমাদের মধ্যে এমন কিছু জিনিস আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেগুলোকে আপনি বলতে পারেন যে বস্তা পচা কিছু থট, চিন্তাধারা আমাদের মধ্যে নিয়ে আসছে। আমাদের এই সমাজের মধ্যে এমন কিছু সংখ্যক বিকৃত রুচির লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা এই সমাজের মানুষদেরকে এই ধরনের নতুন নতুন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আহ্বান করছে, ডাকছে। আপনারা এই বস্তা পচা, এই পশ্চিম থেকে, এই যে পশ্চিমের সভ্যতা থেকে এই বস্তা পচা নেগেটিভগুলো, এগুলো নিয়ে আসেন, এই স্লোগানগুলো নিয়ে আসেন, কিন্তু আপনারা তো ভালো জিনিস নিয়ে আসতে পারেন না। তারা যুদ্ধ বিমান তৈরি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, তারা মোবাইল তৈরি করেছে, তারা সারা পৃথিবীকে তাদের নেটওয়ার্কে নিয়ে এসেছে, তারা এমন কিছু করছে, সেগুলো তো করছে, কিন্তু আপনারা সেগুলো আনতে পারেন না, আমরা সেগুলো আনতে পারি না। বরং আমি আপনাদেরকে বলছি, একটি অল্প কিছুদিন আগে, সম্ভবত এক সপ্তাহ আগে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতেছিলাম। তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শেখুল আজহার আহমদ আত-তাইয়েব তিনি বলতেছিলেন যে আমাদের এই ইউনিভার্সিটিগুলোতে সায়েন্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, টেকনিক্যাল এডুকেশন রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু ইউনিভার্সিটিগুলো আমাদেরকে কি দিয়েছে? আমাদের এখানে বুয়েট রয়েছে, চুয়েট রয়েছে, কুয়েট রয়েছে, সবই রয়েছে, তারপরেও আমরা সিএনজির মতো একটি যান, এমনকি অটোরিক্সার মতো একটি যান বাহিরের দেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়, লজ্জা লাগে না? আমরা কি উন্নয়ন করেছি? এর পাশাপাশি আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে দেখছি
ওই পশ্চিমা সভ্যতার যত বস্তাপচা দুর্গন্ধময় যত তাদের নেগেটিভ আছে, তাদের স্লোগান আছে, তাদের যেই এজেন্ডা আছে, সেগুলো আপনারা মাশাআল্লাহ সুন্দর করে করে প্যাকেজ করে আমাদের কাছে নিয়ে আসছেন। আপনাদের একটু লজ্জা হয় না? সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গায় তারা এই যে এলজিবিটি প্রোগ্রামগুলো, এই স্লোগানগুলো, এটা তারা দিচ্ছে কোথায়? মুসলিম সমাজের মধ্যে দিচ্ছে। এর জন্য মুসলিম রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে, মুসলিম রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে। তার কারণ হচ্ছে তাদের সেখানে এখন এমন পছন্দ হয়ে গিয়েছে। আপনি যদি ওই পশ্চিমার ওই সমস্ত দেশগুলোতে যান তাহলে আপনি দেখবেন যে তাদের অবস্থা সম্পর্কে আমি সামনে আলোচনা করব। তাদের আর পছন্দ করার কোনো সুযোগ নাই। নীতি নৈতিকতা, চারিত্রিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, পারিবারিক ধ্বংস, এমনকি আত্মহত্যা পর্যন্ত এমন চরম পর্যায়ে চলে গিয়েছে যে সেখানে মানুষের সভ্যতা আর বিরাজ করছে না, মানব সভ্যতা বিরাজ করছে না। কিভাবে সম্ভব মানব সভ্যতা বিরাজ করতে পারে? যদি আপনি জানেন, তাদের পরিসংখ্যান বলে দিচ্ছে প্রতি দশজনে সাতজন হচ্ছে যারোর সন্তান। সে তার মায়ের পরিচয় জানে, বাপের পরিচয় জানে না। প্রতি দশজনে যদি সাতজন যারোর সন্তান হয়, তাহলে এই বন্য সভ্যতায় আবার কী সভ্যতার কথা আপনি বলছেন? তাদের মায়ের পরিচয় জানে, বাপের পরিচয় জানে না, আত্মীয় স্বজনের পরিচয় জানে না। আপনি এখান থেকে বন্য সভ্যতায় যান, একটা বনে যান, বনের হিংস্র প্রাণী গরু ছাগলের কাছে যান, তাদের মায়ের পরিচয় নেই, বাপের পরিচয় নেই, আত্মীয় স্বজনদের পরিচয় নেই। ঠিক একই অবস্থা তাদেরও হয়ে গিয়েছে। তাদের সেই সমাজ এই সমাজে পরিণত হয়েছে, বন্য সমাজের মতো মানে তাদের অবস্থা তৈরি হয়ে গিয়েছে। তাদেরকে শুধুমাত্র আপনারা আকার আকৃতিতে মানুষের মতো দেখলেও তাদের আচার আচরণের এমন এক পর্যায়ে চলে গিয়েছে, এমন পদস্খলন হয়েছে, এমন বিচ্ছুতি হয়েছে, যে পদস্খলন এবং বিচ্ছুতির কারণে তারা পরিবারে তাদের কোনো শান্তি বলতে কিছুই নেই, সমাজে শান্তি বলতে কিছুই নেই, শুধু হ্যান্ড টু মাউথ। জীবন ধারণ করার জন্য যা দরকার ওই নিডগুলো শুধুমাত্র ফুলফিল করার জন্য হন্যে হয় পাগলের মতো ঘুরে। এক একজনের পকেটের মধ্যে আপনি দেখবেন যে ক্রেডিট কার্ড আছে 20টা, 30টা, 40টা বা 50টা। ক্রেডিট কার্ডের মাধ্যমে চলে, এক পর্যায়ে মরে যাবে, তারপরে ক্রেডিট কার্ডের টাকা পরিশোধও করবে না। কারণ জানে যে সে, কারণ সে 200 ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছে, কোনটা পরিশোধ করবে? ভাওতাবাজি, প্রতারণা,